ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিদিনই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। পাশাপাশি দেখা দিচ্ছে সর্দি কাশি ও ডায়রিয়াজনিত সমস্যা। রাজধানীর শিশু হাসপাতালে রোজ 200 থেকে 250 রোগী ভর্তি হচ্ছে, যা আগের মাসের তুলনায় দ্বিগুণ। এ সময় জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, বিস্তারিত দেখুন সাদিয়া কানিজার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। 11 মাস বয়সী শিশু রায়ান 3-4 দিনের জ্বরে একেবারে নেতিয়ে পড়েছে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে কয়েকদিন চিকিৎসা চললেও অবস্থার উন্নতি না হয় 3রা অক্টোবর শিশু হাসপাতালে ভর্তি করান মাসুমাইয়া। ছোট্ট সন্তান সুস্থ না হওয়া পর্যন্ত উদ্বিগ্নতা কাটছে না এই মায়ের। 2-3 দিন যাবৎ জ্বর, কালকে রাত্রে তারপর নিয়ে আসলাম অবস্থা খারাপ দেখে, তারপর ভর্তি দিছে যে নিউমোনিয়া হয়ে গেছে। শিশু হাসপাতালের 7 নম্বর ওয়ার্ডে রায়ানের মতো আরও অনেক শিশুই জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি আর ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে অধিকাংশই 1 থেকে 5 বছর বয়সী। 15 দিন থেকে জ্বর, জ্বরের সাথে খিঁচে নিয়েছিল। জ্বরের জন্যই ভর্তি করেছি, কুমিল্লাতে ভর্তি ছিলাম 6 দিন, কোনো পরিবর্তন দেখি নাই, দেখে এখানে আনছি। জ্বর শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে যেসব শিশু হাসপাতালে আসছে, প্রাথমিক চিকিৎসার পর ডেঙ্গু আর করোনার টেস্ট করানো হচ্ছে। তো জ্বর নিয়ে প্রথমে আসার পরে যেটা চিন্তা করি ডেঙ্গু আছে কিনা সেটা আমাদের সিবিসিতে বোঝা যায়। এক্সরে ফাইন্ডিং যেটা পাওয়া যায় সেটা আমরা দেখি যে একটু ইয়ার ট্রাফট হচ্ছে, তখন তাদেরকে একটু নিবোলাইজেশন করি। ঋতু পরিবর্তনের এই সময় শিশু যাতে বেশি বেশি না ঘামে সেদিকে খেয়াল রাখার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবহাওয়াটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের চারিপাশে যে ধুলাবালি সে কারণে অনেক সময় বাচ্চাগুলো একটু শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি ভাইরাসজনিত যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। করোনা আর ডেঙ্গুর প্রাদুর্ভাব একেবারে শেষ না হওয়ায় শিশুদের ক্ষেত্রে এ সময় বিশেষ সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।